যে কাকুর দোকানে আমি চলে এসেছি, মানে সেই কাকুর দোকানের ভ্যারিয়েশন এত ভালো, এত সুন্দর, মানে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। তাই তোমাদের সাথে তার সাথে পরিচয় করিয়ে দিই। আমি এখানে হাটে বসে ব্যবসা করি শুধুমাত্র মানুষের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। আমার হাটেই আগাগোড়া ব্যবসা। আমার বাড়িতে একটা নিজস্ব স্যাম্পেল রুম আছে, যে কোনো যা আইটেম, লেডিস আইটেম কুর্তি ছাড়া যা বলবে, এবং কোয়ালিটি নিয়ে আমার আগেও বলেছি কোনো কম্প্রোমাইজ হয় না। আমার দোকানের নাম জননী শাড়ি বিপণী, মুসলিম স্কুল, শান্তিপুর, যে কোনো প্রান্ত নেমে বলবে মুসলিম স্কুল যাব, রাস্তার ধারেই ওটাই বাড়ি, ওটাই দোকান, ঠিক আছে। আমার ফোন নম্বর 9933427761, এই হচ্ছে আমার কার্ড। আমি যার সঙ্গেই ব্যবসা করি এই কার্ড দিয়ে প্রথমে তার সঙ্গে সম্পর্ক তৈরি করি, ঠিক আছে। মাল কোনো ডিফেক্ট হলে সে আমাকে পাঠিয়ে দেবে, কুরিয়ার চার্জ আমি বহন করব, এই ফেসিলিটি আমার আছে। যারা নিয়ে বেচতে পারবে না, আমার এই আইটেম নিল নিয়ে বেচতে পারবে না, ফেরত নিয়ে আসবে, আমি মাল পাল্টে মাল দিয়ে দেব। টাকা ফেরত হয় না, মাল পাল্টে মাল অবশ্যই। আমি চাই আমার ঘরেও বেকার সন্তান আছে, তাদের বয়সী ছেলেমেয়েরা যাতে উন্নতি করে করতে পারে, সেই সহযোগিতার হাত আমার সবসময়ের জন্য থাকবে। এইবার আমি দেখাই শান্তিপুরে সস্তার শাড়ি বলে, হ্যাঁ দাদা শান্তিপুরে সস্তাই শাড়ি, এই দেখুন এটা হচ্ছে সিনথেটিক, এটার দাম 190 টাকা, এটা পড়লে গায়ের অ্যাশ বেরোবে, ঠিক আছে। 14 হাত শাড়ি, 14 হাত শাড়ি, আমি এটা বেচি না, ঠিক আছে। আমি বেচি কোনটা, আমি কটন বেচি, কটন কটন বেচি, 12 হাত শাড়ি কটন, ঠিক আছে, উইথ না নো বিপি, কটন, কটনের মধ্যে, ও কটনের মধ্যে দেখো রোজ রয়েছে, আর এটা উল দিয়ে কাজ করা, মানে একদম উল দিয়ে কাজ করা রয়েছে, দেখতে পাচ্ছো। এটা হোলসেল রেট হচ্ছে 250 টাকা পাইকারি দাম, হোলসেল রেট হচ্ছে 250 টাকা। ডিজাইন আমার চলে আপাতত এই মুহূর্তে, ঠিক আছে। আচ্ছা দুর্গা পূজো দেখো, ত্রিনয়নী অল ওভার কাজ, খুব সুন্দর শাড়িটা, মানে দুর্গা পূজোর সময় অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু একদম আইডিয়াল শাড়ি, তোমরা দেখতে পাচ্ছ। 8 হাত কাজ হবে, যদি বলে কেউ অল ওভার কাজ দিতে তাহলে এর দামটা আরও 100 টাকা চেপে যাবে, অল ওভার করে দিয়ে যাবে, আমার নিজস্ব মেশিন নিজস্ব কারখানায় তৈরি হয়, মানে যে যেরকম ভাবে ডিজাইন তোমাকে বলবে সেরকম ভাবে তুমি তৈরি করে দেবে। আরেকটা কালার ডিজাইন তোমাকে দেখাই, এটা হচ্ছে চক্র, চক্র পিওর কটন, দেখো কটন কাকে বলে, দেখো পিওর কটনের মধ্যে চক্র আর সব হোয়াইট আর রেড এর মধ্যে, আর এটা হচ্ছে সুতির জবা, জবা সুতির জবা, মানে হোয়াইট আর রেড এর মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি। যে প্রোগ্রাম হবে, আচ্ছা আমার 2000 পিস শাড়ি গিয়েছে, দেখবে স্টেজে তারা এই শাড়ি পরে নাচছে, রবীন্দ্রসঙ্গীত গাইবে, হোলি খেলবে এই শাড়ি পরে। আমার ওখানে ইনভাইট ছিল, আমি যেতে পারিনি ব্যবসার খাতিরে। আসুন আপনারা, আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে সম্পর্ক তৈরি করুন, আমি সবসময় আমার আপনাদের পাশে আছি। যারা ছোটো বয়সী ছেলেমেয়েরা, তাদের কাছে আমার অনুরোধ, তোরা মা ঘরে না বসে থেকে নিজেরা ব্যবসা কর, উন্নতি কর, কেন আমার ঘরেও বেকার সন্তান আছে, তার জ্বালা আমি তোদের মনের কষ্ট বুঝি। তাই তোরা চলে আয়, যে কোনো মুহূর্তে ফোন করে আয়, অল টাইম তোদের সঙ্গে আমি সার্ভিসিং দেবো, এটাই আমার প্রমিস। মানে এত মার্কেটে ঘুরে ওনার মতন একজন সজ্জন মানুষ দেখে সত্যি আমি মানে আপ্লুত, মানে এত সুন্দর একটা মানুষ। আমার কাছে রাজস্থানী মলমল থেকে শুরু করে আমার কাছে 100 রকম কটন আইটেম আছে। আমার একটা ছোট ঘর আছে জননী শাড়ি বিপণী, আগেও বলেছি নেয়ার মুসলিম হাই স্কুল শান্তিপুরের যে কোনো প্রান্তে চন্দন দাস নাম বললে এক কথায় মানুষ চিনে যাবে, আর টোটোওয়ালাকে যেন বলবে না কাপড় কিনতে যাচ্ছি, তাহলে কি হবে ওদের যেখানে কমিশন সেখানে নিয়ে যাবে, কমিশনটা কার কাছ থেকে নেবে, তোমার কাপড়ের ওপর থেকেই নেবে। প্রবলেমটাই দালালে ছেয়ে গেছে, তুমি বলবে আমার কাকুর বাড়িতে যাচ্ছি, যে বোনই আমাদের কাছে আসুক, ঠিক আছে, যে ভাই বোনেরা আসবে আমার ছেলে মেয়ের সমান, তাদের সঙ্গে এই ব্যবহারটাই পাবে, মানুষের পয়সাটা সব না, ব্যবহারটাই আসুক। অবশ্যই অবশ্যই, কোয়ালিটি মেনটেন করি এটাই, এবং এখানে হাটে আমার সব রকম আইটেম দেখানো সম্ভব না, কোম্পানি ব্র্যান্ডেড মালও বেশি, মিনু বন্দনা, ঠিক আছে, আমি কোনো কমা কোয়ালিটি সিনথেটিক মাল বেচি না, তার কারণ আমি সিনথেটিক হাতে ধরলে আমার র‍্যাশ বেরোয়, আর আমি জানি আমার র‍্যাশ বেরোনো মানে আমার সবার, হ্যাঁ অবশ্যই অবশ্যই বেরোবে, সস্তায় ভালো জিনিস হয় না।
মানে ইনার বিজনেসে কিন্তু রয়েছে অনেকটা সততা, মানে এতটা সততা নিয়ে ইনি বিজনেস করে সত্যি কথা বলছি খুব ভালো লাগলো। আমি হরিসার হাট খান্না, ওই হাটে হাট করতাম করোনার পর থেকে, আমার প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার জন্য আমি ওখানে যেতে পারি না, সেই ইঁট চাপা দিয়া দুর্ভোগাস আবার আস্তে আস্তে জেগে উঠছি। এটাই আমার সকলের কাছে কামনা যে আসুন আমার সঙ্গে পরিচয় করুন। এটা হচ্ছে অরিজিনাল হ্যান্ডবাটি, হ্যান্ডবাটি হ্যান্ডবাটি, এর বিপি আছে, বিপি ছাড়াও আছে। আচ্ছা, এর বিশেষত্ব হচ্ছে যে পড়বে সে একাই এই ডিজাইনটা পড়বে, দ্বিতীয়বার এটি আর পাবে না। আচ্ছা ঠিক আছে, একদম পাইকারি হোলসেল রেটে বিক্রি করি, আমার এটার দাম 430 টাকা। আচ্ছা, এটারই একটা যদি কেউ একটা নিতে চায় দেবো, কারণ আমরা তাদের যে একটা নিচ্ছে তারও যা সম্মান, 1000 নেবে তারও তার সম্মান। এটা পাইকারি হাট, ওকে, এটা হচ্ছে বিপি দিয়া হ্যান্ডব্যাগ। আচ্ছা, এটা বিপি দিয়া হ্যান্ডব্যাগ, ঠিক আছে। কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ আমার কাছে নেই, না, খুব সফট, একদম খুব সফট, উইথ বিপি রয়েছে, পরে থাকবে তাকে মনে হবে আমি ভাল্লুকের সঙ্গেই বাস করছি, এতটাই সফট। আর ভেতরটা মনে হয় ইয়েলো, ইয়েলো রানিং বিপি, ওকে। আর এইটা হচ্ছে আঁচল, কেন এটা 550, তারও একটা কারণ আছে, এই যে কাজটা করানো হয়, এই করানোর পেছনে কাপড়টার যে মজুরি নেয় সেই মজুরিটা ব্লাউজ পিস সেম কাজ আছে বলে ডবল মজুরি দিতে হয়, যার জন্য কাপড়টার দাম একটু বেশি। আমাদের কাছ থেকে দোকানে নিয়ে 950-900 টাকা, 900-950, অবশ্যই অবশ্যই, সামান্য এখানে নয়, হুলিয়াতে গেলেই এই কাপড়টির দাম 950 টাকা। আচ্ছা আচ্ছা, আমার কাছে কম দামের বাটি মলমল আছে, এই মলমলটা হচ্ছে পাক্কা 12 হাত 2 ইঞ্চি, নিজস্ব প্রোডাকশন প্রত্যেকটা কটন আইটেম। আচ্ছা, এটা হচ্ছে বাজারে হয়তো পাবেন 220-230 টাকায়। আচ্ছা, এই কোয়ালিটি, আমি কোয়ালিটি আগেও বলেছি, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, ঠিক আছে। আমি হচ্ছি মলমল বা কটন স্পেশালিস্ট। আচ্ছা আচ্ছা, আমার নিজস্ব শ্রীরামপুর কারখানায় তৈরি, পাক্কা 12 হাত 2 ইঞ্চি কাপড় হবে আপনার। এমন হয় আমার অর্ডারগুলো, ধরুন এই ডিজাইনটা, আচ্ছা এই কালারটা আপনার 10 পিস 50 পিস দরকার, 2 দিন সময় দেবেন আপনার বাড়িতে রেডি হয়ে যাবে 2 দিন। আচ্ছা ঠিক আছে, এইটা দেখো মলমলের মধ্যে রয়েছে, দেখো ট্রাম, মানে কলকাতা ট্রাম, তারপরে দেখো টানা রিস্কা, সুন্দরভাবে কিন্তু এখানে আবার তোমার কবিতাও লেখা রয়েছে, এইভাবে কিন্তু এই ডিজাইনটা কিন্তু করা হয়েছে। এটা পাইকারি রেট হচ্ছে 250 টাকা, ইয়েলো আর ব্ল্যাক একই দামে পাবে, আর হোয়াইটের মধ্যে কিন্তু রয়েছে। আচ্ছা, এটার নাম হচ্ছে মোমবাতি, মোমবাতি প্রিন্ট। আচ্ছা, মোমবাতি প্রিন্ট, এর দুটো কালার হিট, পিঙ্ক আর কালো, এই চারটি করে কালার হয়, আর এই চারটি করে এটা কাপড়ের চারটি করে কালার হয়। আচ্ছা, এই কাপড়টাও চারটি করে কালার। আচ্ছা, মোমবাতি এর কিরকম প্রাইস আছে? 350, এটা মোমবাতি নয়, মোম প্রিন্ট। আচ্ছা, মোম প্রিন্ট, হ্যান্ডের উপর এটা কাজ করা। আচ্ছা, এটা হচ্ছে মোম প্রিন্ট, এটার দাম হচ্ছে 250, ব্ল্যাক আর হোয়াইট এর মধ্যে রয়েছে। আমার এই কালারটা সেম কালার, কাঁথা স্টিচ প্রিন্ট বলে এটাকে, কাঁথা স্টিচ প্রিন্ট, এটা সেম কালার। আমার 4 পিস দরকার কাকা। আচ্ছা, মেয়েরা নিয়ে গিয়ে 350 টাকায় চোখ বুঝে বিক্রি করবে, আমার দাম 250। ওকে, এটার দাম হচ্ছে 250। এটা তো তোমার ইয়ের মধ্যে ছাপা শাড়ির মধ্যে বলো, না মলমল, মলমল, মলমলের মধ্যে হচ্ছে কাঁথা স্টিচ, এটা আমার 82টা ডিজাইন চলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা মলমলের মধ্যে দেখো কাঁথা স্টিচ প্রিন্ট, এটার দাম কিন্তু 250 টাকা। এটাকে বলে মধুগনি, প্রত্যেকটার নাম আছে, ঠিক আছে। এইটা হচ্ছে মধুবনি প্রিন্ট, তোমরা জানো সবাই মধু প্রিন্ট, এটাকে বলে পাথর, পাথর ডিজাইন। এটা কি রকম প্রাইস আছে মধুবনি প্রিন্টে? 250। আমার কাছে ডিজাইন আলাদা হলে দাম আলাদা হয় না। আচ্ছা আচ্ছা, কোয়ালিটি, আমি কোয়ালিটির সঙ্গে কোনো সময় কম্প্রোমাইজ করি না, এটাই আমার, আর আমি ফিক্সড রেটে মাল বিক্রি করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে চাদরি কটন, চাদরি কটন, চাদরি কটন, বাহ দেখো, মানে রেড ইট ইট কালারের মধ্যে ইয়েলো পার রয়েছে, কোনো কথা হবে না। এটা কি রকম প্রাইস আছে? 350 টাকা, 350 টাকা কলকাতার মার্কেটে খান্নার পাশে বিক্রি করে, আমার কাছ থেকে নিয়ে 480 টাকা। এটা কি বলে, এরও কিন্তু কালার ভ্যারিয়েশন তোমরা কিন্তু পেয়ে যাবে, কালারও হয় সিলিকেট, এটা হচ্ছে সিলিকেট মলমল, যত ধোবে তার তত গ্লেজ বেরোবে, গ্লেজ বেরোবে, যত ধোবে তত গ্লেজ বেরোবে, 340 টাকা, 340। আমাদের কাপড়ের দাম দিনের দিন দাম ওঠা নামা করে ধানের উপর। আচ্ছা আচ্ছা, আর এর কালার ভ্যারিয়েশন পেয়ে যাবে, চারটি করে কালার হয়, এটা মালের চারটি করে কালার। আচ্ছা, এটাকে বলে মধুবনি, হ্যাঁ এটা তো মধুবনি, আর একটা দেখো 250 দেখালাম, 340 এরও দেখালাম। আচ্ছা, এটা 340, এটা দেখো মধুবনি, ঠিক আছে, এটা দেখো একটা মাছ ডিজাইন, ঠিক আছে, কাপড়ে কোনো কথা হবে না, কাপড়
ইনকেস হতে পারে যদি কোনো প্রবলেম হয় আমার কার্ড সব কিছু দিয়ে দেবো। বাহ, এই শাড়িটা দেখো খুব ইউনিক একটা ডিজাইন, ক্র্যাক বাটিকের মধ্যে মাছ, এটা হচ্ছে ক্র্যাক বাটিকের মধ্যে কিন্তু মাছ, আঁচলটা দেখো বডিটা এটা, আর আঁচলটা দেখো এই যে আলাদা হলে দাম বেশি হবে এমন ব্যাপারটা নয়, এটা হচ্ছে আঁচল। ঠিক আছে, ওকে, এটা কিরকম প্রাইস বললে? 340। আমার কাছে ডিজাইন আলাদা হলে যে দাম বেশি হবে এমন ব্যাপারটা না, আমি হোলসেল বেচি। আচ্ছা, এটা হচ্ছে 340 এর মধ্যে এত সুন্দর শাড়ি মানে ভাবা যায় না, সিলিকেট মল। আমার 250 টাকারও এই ডিজাইন আছে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার মহারাষ্ট্র, আসাম, ত্রিপুরা মানে টোটাল ওয়ার্ল্ডে মাল যায়। এবছর নতুন সংযোজন আমেরিকাতেও আমার মাল গেছে, এই কটন মালই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শান্তিপুরের বুকে মলমল স্পেশালিস্ট নামে পরিচিত। ঠিক আছে, তো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম মলমল স্পেশালিস্ট, যারা মলমল পড়তে ভালোবাসো, নানান ডিজাইন, নানান কালার, সমস্ত কিছু কিন্তু এই কাকুর কাছে আসলে পেয়ে যাবে। আর সমস্ত ডিটেলস তো কাকু নিজেই বলে দিল, আমাকে কিছু খাটতেই হলো না আজকে। তাহলে এই দোকানের সামনে মানে এই কাকুর দোকানটা দেখেই আমি আমার এই ভিডিওটা কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওর জন্য কিন্তু তোমরা অপেক্ষায় থাকো, আমি কিন্তু নেক্সট ভিডিওতে আরও অন্য অন্য রকম চমক কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো। তার জন্য কী করতে হবে? আমার চ্যানেল ফাইন্যান্স কবিতাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, টাটা।